মমতা ব্যানার্জির আলোয় আলোকিত হয়ে শীলভদ্র দত্ত নেতা তৈরি হয়েছিলেন, খর্দা হয়ে জানালেন কাজল সিনহা। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সময় থেকে শীলভদ্র দত্ত এবং কাজল সিনহার সুসম্পর্ক তৈরি হয়েছিল। একটা সময় বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একসঙ্গে জেল যাত্রাও করতে হয়েছে শীলভদ্র দত্ত এবং কাজল সিনহার। সেই শীলভদ্র দত্ত যোগ দিচ্ছেন বিজেপিতে, তাতে কি সংগঠনে কোনো প্রভাব পড়বে? খর্দহে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে শীলভদ্র দত্তের রাজনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেতা কাজল সিনহা। তিনি জানান শীলভদ্র দত্তের নিজস্ব কোনো সংগঠন নেই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত ছিলেন এবং নেতা তৈরি হয়েছিলেন। তিনি এদিন শীলভদ্র দত্তকে কটাক্ষ করতে গিয়ে বলেন, শীলভদ্র দত্তের পাশের বাড়ির লোক জানেন না যে পাশের বাড়িতে শীলভদ্র দত্ত থাকেন। তিনি এদিন শীলভদ্র দত্তকে কটাক্ষ করতে গিয়ে বলেন, শীলভদ্র দত্ত কোনোদিনও ব্যারাকপুর টিটাগড়ে 25টি লোকও একসঙ্গে করতে পারেননি। আমি শীলদা আমার দীর্ঘদিনের সাথী ছিল, শীলদা আমার সিনিয়র ছিল, শীলদার সঙ্গে আমার শুধু ব্যক্তিগত সম্পর্ক না, একটা পারিবারিক সম্পর্ক ছিল। শীলদা কোনোদিনই সংগঠক ছিল না। মমতা ব্যানার্জির দয়ায় মমতা ব্যানার্জির আলোকে আলোকিত হয়ে এরা নেতা তৈরি হয়েছে। এবং আপনি এই অঞ্চলে থাকেন, শীলদা যে অঞ্চলে থাকে শীলদার পাশের বাড়ির লোক জানে না শীলভদ্র দত্ত বলে কেউ এখানে থাকেন। আর টিটাগড় ব্যারাকপুরে 25টা লোক শীলদা এক জায়গায় কোনোদিন করতে পারেননি। শীলদা বরাবরই ক্র্যাশ নিয়ে থেকেছেন, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো আবার তৃণমূল, এটা এরা সারা জীবনে ক্র্যাচে ভর করে চলেছে। তো এদের কোনো প্রভাব প্রতিপত্তি নেই, এই নিয়ে আমরা ভাবছিও না।